বিশ্বকাপ জয়ের উৎসব শেষে আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় আগে ভাগেই ক্লাবে যোগ দিয়েছিলেন, কিন্তু মেসি তখনও রোজারিওতে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছেন। বিশ্বকাপের ধকল আর শিরোপা উৎসব শেষ করে পিএসজিতে ফিরতে একটু দেরিই হয়েছে মেসির। মেসি পিএসজির অনুশীলনে ফিরেছেন 3 জানুয়ারি। অবশেষে মাঠে ফিরছেন সর্বকালের সেরা খেলোয়াড় অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের পর প্রথম 3টি ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ককে পায়নি পিএসজি। ফ্রেন্স লিগ আতে ঘরের মাঠে আজারের বিপক্ষে দলে আছেন এই পিএসজি তারকা। তবে মেসির দলে ফেরার রাতে ব্যক্তিগত কারণে দলে নেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সঙ্গে ছুটিতে আছেন আশরাফ হাকিমিও। গুঞ্জন ডালপালা মেলেছে অনেক আগেই, নেইমারকে পিএসজি থেকে বের করার জন্য হেন কোনো কাজ নেই যা করছেন না এমবাপ্পে। বিশ্বকাপের পর পিএসজি প্রথম ম্যাচ খেলে স্ট্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলেও লিসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি, হেরেছে 3-1 গোলে। আজারের বিপক্ষে দলে ফিরছেন নেইমার। মেসি নেইমার জুটি তাই আরও একবার মাঠে ফেরার অপেক্ষায়। এই জুটির সঙ্গে এমবাপ্পে যুক্ত হলে বোধহয় সবচেয়ে বেশি খুশি হতো পিএসজির সমর্থকরা, কারণ বিশ্বকাপের ফাইনালে মেসির কাছে হার ও শিরোপা উৎসবে এমবাপ্পেকে নিয়ে ট্রোল করায় মেসি এমবাপ্পের সম্পর্কে খানিকটা ভাটা পড়বে এমন একটা গুঞ্জন বিশ্বকাপের পরপরই শোনা যাচ্ছিল। তবে এই বয়সে যখন মেসি নেইমাররা শুধুমাত্র নিজের খেলায় মনোযোগী ছিলেন, সেখানে এমবাপ্পের গুটিবাজি তাকে দিনকে দিন অধঃপতনের দিকে নিয়ে যাবে তাতে কোনোই সন্দেহ নেই।